বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের আগামী 5 থেকে 6 মাসের জন্য প্রায় 3,500 কোটি টাকা সহায়তা পাঠাতে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলোকে আহ্বান জানাবে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম। এমনটা জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক উইলিয়াম লেসিসওয়িং। দুপুরে রাজধানীর একটি হোটেলে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক শেষে তিনি এই কথা জানান। আইওএম জানায়, আগামী 23 অক্টোবর জেনেভায় জাতিসংঘ রোহিঙ্গা সংকটে বাংলাদেশকে সহায়তা দেওয়ার জন্য বিশ্ব সম্প্রদায়কে আহ্বান জানিয়ে যে জরুরি সভা ডাকা হয়েছে সেখানে বিষয়টি চূড়ান্ত হবে। এই মানবিক সংকট মোকাবেলায় ইতোমধ্যেই সংস্থাটির উদ্যোগে 46,000 ঘর তৈরি করে দেওয়া হয়েছে বলেও জানান তিনি। এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, এই সাহায্য পেলে সংকট মোকাবেলা সহজ হবে। অন্যান্যদের কাছে বিষয়টি উত্থাপন করব। আগামী সোমবার 23 অক্টোবর জাতিসংঘের অভিবাসন বিষয়ক জরুরি সভায় আমরা $434 মিলিয়ন সহায়তা প্রস্তাব দেব, যা আগামী 5 থেকে 6 মাস রোহিঙ্গাদের সাহায্যের জন্য ব্যয় হবে। আমাদের বিশ্বাস সেই টাকাটা তার পেয়ে গেলে আমাদের এই যে মিয়ানমারে আগত যারা এসেছে সাময়িকভাবে তাদেরকে সহযোগিতা করতে আরও আমরা বেগবান করতে পারবো, ভালোভাবে থাকতে পারবো।